সর্বদা মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য শুনি, হিতোপদেশ 3:26 পদ। কেননা সদাপ্রভু তোমার বিশ্বাস ভূমি হইবেন, ফাঁদ হইতে তোমার চরণ রক্ষা করিবেন। ঈশ্বর তোর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের সর্বশক্তিমান পিতা ঈশ্বর, আমাদের প্রেময় প্রভু, মঙ্গলময় প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আরেকটি সুন্দর দিন আমাদেরকে তুমি দিয়েছ, তোমাকে ধন্যবাদ দিই। আর এই দিনে প্রভু তোমার চরণ তলে আমাদের সমস্ত জীবন মন আত্মা সমর্পণ করি। প্রভু তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদের জীবনকে পরিচালনা করো এবং প্রভু এই সময় তোমার যতজন সন্তানগণ বাক্য শুনছে প্রভু, প্রার্থনা শুনছে প্রভু, প্রার্থনা করি তাদের যদি কোনো অসুস্থতা দুর্বলতা থাকে প্রভু, সমস্ত অসুস্থতা দুর্বলতা তুমি দূর করো। তোমার হস্তে প্রভু তোমার সকল সন্তানদেরকে দিলাম, তোমার বিশ্বাস তাদের বিশ্বাস দ্বারা প্রভু তুমি তাদেরকে চাঙ্গা করো, তাদেরকে সুস্থতার জীবন তুমি প্রদান করো প্রভু। এই সময় তোমার বাক্য সকল শুনব আর বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো এবং প্রভু তোমার পথ সকল জানতে সাহায্য করো। সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। আজকে আমরা দেখি ঈশ্বর, তিনি বলছেন যে ঈশ্বর তিনি আমাদের বিশ্বাস ভূমি হইবেন। অর্থাৎ আমরা আমাদের বিশ্বাস কোথায় আমরা রাখব, আমাদের বিশ্বাস কোথায় আমরা সেই বিশ্বাস আমরা রাখব, সেই বিশ্বাসের ভূমি ঈশ্বর তিনি হইবেন। অর্থাৎ আমাদের সমস্ত বিশ্বাস আমাদের ঈশ্বরে আমরা রাখতে পারি, যেখানে আমাদের স্থায়ী ঠিকানা আছে, স্থায়ী আমাদের বিশ্বাস আমরা রাখতে পারবো, তা হলো ঈশ্বরের উপর। এবং তিনি বলছেন যে ফাঁদ হইতে আমাদের চরণ রক্ষা করবেন। অর্থাৎ যে পথে আমরা চলবো সেখানে যদি ফাঁদ থাকে, অর্থাৎ যদি আমরা দেখি সেখানে যদি আমাদের বিপদ থাকে, আমাদের চরণ আমাদের যে চরণ আমাদের পা সেখানে যাতে না পড়ে, ঈশ্বর সেই রক্ষা আমাদেরকে করবেন। এবং সেই ফাঁদে যদি আমাদের চরণ পড়ে থাকে, আমাদের পা যদি আটকে যায় সেই ফাঁদের মধ্যে, অর্থাৎ বিপদের মধ্যে, ঈশ্বর তিনি রক্ষার পথ আমাদেরকে তৈরি করবেন। বাক্যের দ্বারা ঈশ্বর তিনি বলছেন যে তিনি আমাদেরকে রক্ষাকর্তা হিসাবে আমাদের জীবনে তিনি কার্য করবেন। আমাদের বিশ্বাস ভূমি ঈশ্বর, আর সেই ঈশ্বর তিনি আমাদের জীবনে রক্ষাকর্তা ঈশ্বর হয়ে কার্য করবেন। প্রথম সমুয়েল 2:9 ঈশ্বর বলছেন, তিনি আপন সাধুগণের চরণ রক্ষা করবেন, কিন্তু দুষ্টগণ অন্ধকারে স্তব্ধীকৃত হইবে, কেননা বলে কোনো মনুষ্য জয়ী হইবে না, আমেন। ঈশ্বর তিনি বলছেন যে তিনি সাধুদিকে চরণ রক্ষা করবেন, যারা ঈশ্বরে বিশ্বাস করেন তাদেরকে তিনি রক্ষা করবেন, কিন্তু দুষ্টগণ যারা তারা অন্ধকারে স্তব্ধীকৃত হইবে। দুষ্টগণ সেই যারা ঈশ্বর বিশ্বাসী তাদেরকে ক্ষতি করতে পারবে না, সে বিষয়ে ঈশ্বর তিনি বলছেন। আর বলছে, কেন বলে কোনো মনুষ্য জয়ী হয় না। একটি বিষয় আমাদের মনে রাখা দরকার, ঈশ্বর তিনি বলছেন যে কোনো মনুষ্য তার নিজ বলে, নিজ জ্ঞানে, নিজ কার্যে কখনো জয়ী হইতে পারবে না, যতক্ষণ না ঈশ্বর তার সঙ্গ দেবেন। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে ঈশ্বরকে যাতে আমরা বিশ্বাস আমরা করি। গীত সঙ্গীতা 91:3, হ্যাঁ তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করবেন। ঈশ্বর তিনি আমাদেরকে ব্যাধের ফাঁদ হইতে এবং সর্বনাশক মারি হইতে আমাদেরকে রক্ষা করবেন। যে ব্যাধের ফাঁদ, হ্যাঁ, অর্থাৎ সেই ফাঁদে আমাদের যদি আমরা পড়ে যাই, আমাদের জীবনে বিপদ হতে পারে, আমাদের জীবনহানি হতে পারে, আমাদের ক্ষতি হতে পারে, সেই থেকে তিনি রক্ষা করবেন। সর্বনাশক মারি, আর সেই সর্বনাশক যে মারি, যে রোগ আমাদের জীবনে কার্য করছে, কার্য করবে, সর্বনাশক মারি তা হইতেও তিনি রক্ষা করবেন, যদি আমরা তাহাতে পূর্ণ বিশ্বাস আমরা রাখি। ঈশ্বর তিনি বলছেন আমাদেরকে রক্ষা করবেন। কিন্তু সর্বনাশক মারি যদি আমরা দেখি, তাহলে একেবারে জন্য সেই রোগ আমাদেরকে নষ্ট করে দিতে পারে। সেই রোগ কি? যদি আমরা ঈশ্বরে বিশ্বাস না করি, তাহলে আমরা, হ্যাঁ, ঈশ্বরকে যদি বিশ্বাস না করি, তাহলে একেবারের জন্য আমরা বিনষ্ট হব। সেই বিষয় যদি আমরা দেখি, সর্বনাশক মারি রোগ আমাদের জীবনে কার্য করবে। অর্থাৎ যারা বিশ্বাস করবে তারা
হ্যাঁ অনন্ত জীবন পাবে, ওইটা হলো আমাদের অনন্তকালীন সুস্থতা। কিন্তু অনন্তকালীন আমাদের রোগটা কি যদি আমরা ঈশ্বরে বিশ্বাস না করি? সেই সর্বনাশ মারি আমাদের জীবনে কার্য করবে, কিন্তু ঈশ্বর বলছেন যে সেই সর্বনাশ মারি হতে তিনি আমাদের রক্ষা করবেন যদি আমরা তাকে বিশ্বাস আমরা করি। গীত সংহিতা 91:10-11 পদ, তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসবে না, কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। ঈশ্বর তিনি বলছেন যে আমাদের কোনো বিপদ ঘটবে না, আমাদের তাম্বুতে আমাদের গৃহে কোনো উৎপাত হবে না। ঈশ্বর তিনি বলছেন যদি আমরা সেই ঈশ্বরে আমরা বিশ্বাস বিশ্বস্ত আমরা থাকি, এবং কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দেবেন। ঈশ্বর দূতগণেরকে আজ্ঞা দেবেন, কেন আজ্ঞা দেবেন? যেন আমাদের সমস্ত পথে হ্যাঁ আমাদেরকে রক্ষা করতে পারেন। হিতোপদেশ 14:26 পদ, সদাপ্রভুর ভয় দৃঢ় বিশ্বাসভূমি, তাহার সন্তানগণ আশ্রয় স্থান পাইবে। আমেন। যারা সদাপ্রভুকে ভয় করে এবং তাদের বিশ্বাসভূমি হবেন সদাপ্রভু, দৃঢ় বিশ্বাসভূমি, সেই ভূমি কখনো টলে যাবে না কিন্তু স্থির থাকবে। সেই বিশ্বাসভূমি আমরা ঈশ্বরের উপর ঈশ্বরে আমরা রাখতে পারবো। এবং বলছেন যে যারা ঈশ্বরের সন্তান তারা কি আশ্রয় স্থান পাবে, বিশ্রাম স্থল পাবে। তাই প্রভু যীশু খ্রিস্ট তিনি কি বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। আমেন। আর সেইদিকভাবে এখানে আমরা ঈশ্বরের বাক্য দেখি যে ঈশ্বর বলছেন যে যারা ঈশ্বর সন্তানগণ তারা আশ্রয় স্থান পাবে, তারা বিশ্রাম স্থল তারা পাবে। এবং ইব্রীয় 3:17 পদ 18 পদ বলছে, কাদের প্রতি বা তিনি 40 বৎসর অসন্তুষ্ট ছিলেন, তাহাদের প্রতি কি নয় যাহারা পাপ করিয়াছিল, যাহাদের সব প্রান্তরে পতিত হইল? তিনি কাহাদের বিরুদ্ধেই বা এই শপথ করেছিলেন করিয়াছিলেন যে ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিবে না, অবাধ্যদের বিরুদ্ধে কি নয়? ঈশ্বর তিনি বলছেন যে ঈশ্বর কাহাদের প্রতি অসন্তুষ্ট ছিলেন, যারা পাপ করিয়াছিল। ঈশ্বর কাহাদেরকে বিশ্রাম স্থলে প্রবেশ করতে দেবেন না, যারা অবাধ্য। অর্থাৎ ঈশ্বর তিনি বলছেন যে আমাদেরকে বাধ্য থাকতে হবে, আমাদেরকে বাধ্য থাকতে হবে, আমাদের পাপ থেকে আমাদেরকে সূচি হতে হবে। কিভাবে পাপ থেকে সূচি হব? যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি এবং আমরা বাপ্তিস্মা আমরা নিই, সেই মধ্য দিয়ে আমরা পাপ থেকে সূচিকৃত হতে পারি। যে পাপ আমাদের পূর্বপুরুষরা করেছে এবং আমরা বংশ পরম্পরায় তা বহন করে চলছি, সেই জন্য সেই পাপ থেকে মুক্ত হতে গেলে কি করতে হবে? আমাদেরকে প্রভু যীশুতে বিশ্বাস করতে হবে, বাপ্তিস্মা নিতে হবে, এবং সেই মধ্য দিয়ে আমাদের পাপমোচন হয়। তাই প্রেরিত 2:38 পদে বলছে, যাহারা বাপ্তিস্মা নেয় তাহারা পাপমোচনের নিমিত্ত, যাহারা বাপ্তিস্মা নেয় হ্যাঁ তারা পবিত্র আত্মারূপ দানপ্রাপ্ত হয়। অর্থাৎ যারা বাপ্তিস্মা নেয় তাদের পাপমোচন সম্ভব আছে, ঈশ্বর তিনি বলছেন। এবং ঈশ্বর বলছেন যে তাদেরকে বিশ্রাম স্থানে প্রবেশ করাবেন না। কাদের? যারা অবাধ্য, অর্থাৎ যারা ঈশ্বরে বাধ্য হবে, ঈশ্বর তিনি বলছেন তাদেরকে বিশ্রাম স্থান দেবেন, সেটা অনন্তকালীন বিশ্রাম স্থান স্বর্গ। তাই সকলকে উৎসাহিত করতে চাই, আসুন আমাদের যে বিশ্বাসভূমি ঈশ্বর হ্যাঁ তার উপর আমরা আমাদের সমস্ত বিশ্বাস আমরা রাখি, তিনি আমাদেরকে রক্ষার পথ আমাদের জীবনে তিনি দান করবেন। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয়।